গুড মর্নিং ইউটিউব, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভয়েজার দেব। আজকে হচ্ছে ডে নাইন, আছি আমরা, নামছি সাউথ সিকিম, আবার সেই ঘরের সামনে জানলা দিয়ে কাঞ্চনজঙ্ঘার ক্লিয়ার ভিউ, আর সেই সাথে একটু হয়তো মন ভালো হয়েছে, পুরোটা হয়নি, বাঘিরার প্রবলেম, বাঘিরাকে নিয়ে যাব, প্রবলেম ঠিক করব, তারপরে যাব শিলিগুড়ি, আর শিলিগুড়ি বাজাজের সার্ভিস সেন্টারে ঢুকে বাকি পুরো জিনিসটাকে একদম ঠিক করে তারপরে কলকাতার দিকে বেরোবো। তো অসুবিধা নেই, আজকের দিনটা আছে, কালকে দিনটা আছে কলকাতা পৌঁছানোর জন্য, কেন কি 31 ডিসেম্বরটা আমি ফ্যামিলির সঙ্গে স্পেন্ড করতে চাই 31st নাইটটা, তো সেই হিসাবে বেরিয়ে পড়তে হবে। তো চলো আস্তে আস্তে রেডি হই, রেডি হয়ে যাই মেকানিকের কাছে, দেখি কি বলে। আমি খুলে দিই, যদি পরে তুমি আবার এটা অরিজিনাল লাগাও, পুরো লাইন চেঞ্জ করে দিতে হবে। ঠিক আছে ঠিক আছে, বুঝেছি, তুমি যেটা ভালো মনে করো ওইভাবে করে দাও, যাতে পরে গিয়ে ঠিকঠাক হয়ে যায়। আরে দারুণ হয়ে যাবে, দেখো না তো, চলবে তোমার ফাটাফাটি। আমি এটা এখানে রেখে বেঁধে দিব, এটা কিছুতে আর্থিং দিয়ে দিব, এরকম এরকম করে, ব্যাস ইনফিল্ড হয়ে গেল তোমার ভাই। একটু বন্ধুরা, এতক্ষণ দেখালাম আমার বাইক কীভাবে ঠিক হলো বাজাজের গাড়িতে রয়্যাল এনফিল্ডের অল্টারনেটার লাগিয়ে। কিন্তু যেই সময় আমি বাইক ঠিক করাচ্ছিলাম, বাকিরা গেছিল চারধাম বা সিদ্ধেশ্বর ধামের দর্শন করতে, কারণ নামচি এসে তোমাদের চারধাম দেখাবো না, তা তো আর হতে পারে না। তাই এবার যে গল্পটা তোমরা দেখবে সেটা আমার ভাই সুব্রতর হাতে, গোপ্রোর চোখে এবং তারই কণ্ঠস্বরে। এটার জন্য সুব্রতকে অসংখ্য ধন্যবাদ জানাই। আচ্ছা, আমরা এই রোডটার থেকে আসলাম, এই দিক থেকে এই রোডটার থেকে আসলাম। এই রোডটা হচ্ছে হলো নামচির থেকে আসার রাস্তাটা, এই রোডটা সোজা চলে যাচ্ছে এদিকে হেলিপ্যাড 2 কিলোমিটার, প্লাস এই রোডটা গিয়ে কানেক্ট হচ্ছে মেন রোডটাতে, যে রোডটাতে তোমরা চলে যাবে, যেতে পারবে জোরথাংয়ের দিকে। এই যে উপরে রোডটা দেখতে পাচ্ছ, এই রোডটা চলে যাচ্ছে চারধাম। এখানে দেখো লেখাও আছে সিদ্ধেশ্বরী ধাম, 1.95 কিলোমিটার। এটা হচ্ছে হলো নামচি বাজার, যেটা হচ্ছে হলো 3 কিলোমিটার্স, এটা হচ্ছে হলো হেলিপ্যাড হুইচ ইজ 2 কিলোমিটার্স। তো আমরা এখন ফাইনালি পৌঁছে গেছি সিদ্ধেশ্বরী ধাম। দেখো এখানে বোর্ড লেখা আছে ওয়েলকাম টু সিদ্ধেশ্বরী ধাম, আর এই সারা রাস্তাতে এরকম ফ্ল্যাগ থাকে, সারা রাস্তাতে এরকম ফ্ল্যাগ বানানো আছে, আর সেখানে শিব ঠাকুরের ফটো। এদিক দিয়ে ঢোকার রাস্তা, গেটটা হচ্ছে এদিক দিয়ে ঢুকে পড়বো, সুন্দর একটা গেট, গেটটা পুরো এনগ্রেভড করা, ওই গণেশের মূর্তি
গণেশের একটা মূর্তি আছে ওপরে একদম টপে বানানো গোল্ডেন কালারের। অ্যান্ড এই রাস্তাটা আই থিঙ্ক কোনো লোকাল নিচের দিকে হয়তো যায়। এদিকে আমরা এখন এই রাস্তা দিয়ে এদিক দিয়ে ঢুকে পড়বো। সামনেই পার্কিং আছে। এই সামনে যে রেজিস্ট্রেশন দেখছো, রেজিস্ট্রেশনটা এখানে কিন্তু কোনো ফিজ নেয় না, ওরা জাস্ট গাড়ির নাম্বারটা নিয়ে রাখে। আচ্ছা, আর একটা কথা বলে দিই, এটা হচ্ছে হলো সামনে আমরা যেখানে বললাম রেজিস্ট্রেশন চার্জেস, রেজিস্ট্রেশন যেখানে করে গাড়িটার, গাড়িটার নাম্বারটা যেখানে এন্ট্রি করে, তার ঠিক এগিয়ে আসলে একটা ছোট্ট বাঁদিকে একটা ঘর আছে। সেই ঘরটার মধ্যে এই একটা স্লিপ দেবে, সেটা হচ্ছে হলো বাইক রাখার একটা স্লিপ, বাইক রাখার যেটা হয়, এটা বাইক রাখার জন্য পার্কিং চার্জেস, এটা হচ্ছিলো 20 টাকা পার্কিং চার্জেস। এই জায়গাটার থেকে আমরা আসলাম, এখান থেকে সোজা এসে এই একদিকে রাস্তা আছে, রাস্তা দিয়ে এদিকে উঠে আসলাম। এটা হচ্ছিলো পুরো পার্কিং স্পেস, এখানে গাড়ি নিয়ে আসলে রাখতে পারবে। আর এখান থেকে, এখানে অনেকগুলো দোকান আছে, এখান থেকে চা, ব্রেকফাস্ট, তোমরা যদি ব্রেকফাস্ট না করে আসো সেখান থেকে ব্রেকফাস্ট করা যাবে। ফুল আছে এখানে, এই পাশের দোকান, সামনের দোকানটা দেখতে পাচ্ছ, এখানে ফুল রাখা আছে। সে যেই ফুলগুলো বলছিলাম, এই যে ফুলগুলো, এই ফুলের মধ্যে গঙ্গার জল, তারপরে এখানে প্রসাদ, তারপরে এখানে এই প্রসাদটা যেটা বাড়ি নিয়ে যেতে পারবো, সেখানে সিঁদুর, কুমকুম, সেখানে সবই আছে। বেসিক্যালি একটা ডাবও দেখতে পাচ্ছি আমি, নারকেল দেখতে পাচ্ছি, এখানে আগরবাতি ফাগরবাতি আছে। এই পার টুকুরি কি কিতনে বলে আপ, 200 এক কা 200 না, আচ্ছা 200 এগুলো হয়। আর এটা হলো দুধ থাকবে এটার মধ্যে, এই দুধের একটা ইয়ে, এটা শিব ঠাকুর, যেটা তোমরা ভেতরে গিয়ে আমরা দেখবো বড়ো শিব ঠাকুরের মূর্তি, সেখানে দেওয়ার জন্য, তার নিচে পুজো হয়, সেই পুজোতে দেওয়ার জন্য। উপরে ক্যাফেটেরিয়াও আছে একটা, এই জায়গাটা একটা ক্যাফেটেরিয়া আছে। এখানে কেক শপ দেখতে পাচ্ছি, কেক শপ অনেক কিছুই পাওয়া যায়, ক্রিম রোল, ফুম রোল, সমোসা। তারপরে এদিক দিয়ে এন্ট্রি আছে, এন্ট্রিটা দেখে না একবার দেখে নিই, জেনারেল ভিজিটর 50, সিনিয়র সিটিজেন, ঘুরতে হবে। এখানে ড্রোন উড়ানো যাবে না, লেখা আছে ড্রোন প্রহিবিটেড এরিয়া। আর সামনে গিয়ে রিমুভ ইওর শুজ, এখান থেকেই জুতো খুলে নিতে হবে। এই হচ্ছে, এখানেও কিছু শপস আছে যেখান থেকে কিনতে পারবে জিনিসপত্র, শপসগুলো এইখানে গিয়ে আমরা এখান থেকে শুজ চেঞ্জ করতে হবে, এই জায়গাটার থেকে শুজ চেঞ্জ করতে হবে। বেসিক্যালি এইখানটার থেকে উঠে এসে এখানে এসে শুজ চেঞ্জ করতে হবে, আর এই সোজা চলে যেতে হবে খালি পায়ে এখান থেকে। ওকে, পড়ি দিক দিয়ে জুতো খোলা হয়ে গেছে। আমি ঠিক নন্দীর পেছনে দাঁড়িয়ে আছি, এই দেখো আমার পেছনে ঠিক নন্দী, এই যে দাঁড়িয়ে আছে নন্দীর মূর্তিটা, এখানে আছে ঠিক সোজাসুজি শিব ঠাকুর। এই যে আমরা এখন মেইন মন্দিরটায় চলে এসেছি, দেখো পুজো হচ্ছে এখানে। সন্ধ্যা
যাই হোক, আমরা ভেতর থেকে চলে আসলাম। ভেতরে পুজো হচ্ছে, জ্যোতির্লিঙ্গ আছে ভেতরে, একটা খুবই খুবই সুন্দর একটা স্ট্রাকচার আছে এই ঠিক এই মন্দিরটার এই শিব ঠাকুরের ঠিক নিচেই, অনেকটা বড় জায়গা, সেখানে মধ্যে শিব ঠাকুরের পুরো বায়োগ্রাফিটা দেওয়া আছে। আর এরকম মন্দিরগুলো দেখতে পাচ্ছ যেগুলো 12টা জ্যোতির্লিঙ্গ পুরো এই শিব ঠাকুরকে সারাউন্ড করে আছে, এরকম 12টা জ্যোতির্লিঙ্গ আছে। আচ্ছা, এটা হচ্ছে হলো সাই টেম্পল। ঠিক সাই টেম্পলের পাশেই দ্বারকামে টেম্পল, চুনি বাঁধা আছে, উইশেস, লোকজন উইশ করে এখানে সাইবাবার পাশে। সাইবাবার ঠিক সোজা সুজি আছে। ওকে, ওই জায়গাটাতে সাই টেম্পল ছিল আমরা দেখলাম, তার পাশেই এইখানটায় আছে হলো দ্বারকা ধাম। ওখানটায় যদি আমরা একটু যাই, কভার করার ট্রাই করি করে, এটা হচ্ছে হলো রামেশ্বরম ধাম। এটা হচ্ছে সেরকমই আর একটা গাছ যেখানে উইশেস চুনি বাঁধা হয়েছে, প্রচুর শ্রদ্ধালুরা এসে এখানে উইশেস করে যায় ভেতরে রামেশ্বরমটা ঠিক পাশেই। এটা হচ্ছে হলো কৃতেশ্বরী কৃতেশ্বরা মাঘ হিম এর স্ট্যাচু। ক্লিয়ার দেখতে পাচ্ছ না, বিকাশের দিকে সূর্যটা পুরো পড়ছে। ওনার মন্দিরটা ভাষা
এটা হচ্ছে আমরা জগন্নাথ ধাম। জগন্নাথ ধামের পাশেই বদ্রীনাথ ধাম, এদিক দিয়ে আমরা যদি উঠে পড়ি। আমরা নামছি এই হোটেল সামদ্রুপসে থেকে বেরোচ্ছি। চলো এবার এই রাস্তা ধরবো, ওপরে যাবো, তারপরে বেরোবো। এই আগে আমরা এখানে গেছিলাম চারধাম ওপরে, এবার আমরা এখান দিয়ে নেমে যাব। আর এই রাস্তাটা আমার মনে আছে সেই রাস্তায় যেখান থেকে আমরা প্রথম সেকেন্ড দিন আর কি উত্তরের জন্য আমরা নিচে জোরথাঙ্গা থেকে নিয়ে নিয়েছিলাম, আর ডান দিকে ওপরে নামছি ছিল, ওইখানে গিয়ে এই রাস্তাটা মিশবে। চলো, স্টার্ট হয়ে গেছে আমাদের বাড়ি যাওয়ার জার্নি। এই পুরো ট্রিপ আমাদের ওয়েস্ট সিকিম আর সাউথ সিকিম শেষ। এবার দেখি, আজকে টার্গেট হচ্ছে রায়গঞ্জ, কিন্তু কতটা পৌঁছানো যায় সেটাই হচ্ছে কথা। Slipping through my fingers as the dark.